মিরপুরের ক্রিকেট স্টেডিয়ামে সবুজ জমিনের 22 গজ যেন এক রঙ্গমঞ্চ। দুনিয়ার সব মঞ্চের তুলনায় এই রঙ্গমঞ্চ উদ্বেলিত বৈপরীত্যের আবহ, কারণ এই মঞ্চে কুশলীদের আগমনে নয়, প্রস্থানে জমে উঠল উৎসব। সাকিব, মিরাজ, তাইজুলের ঘূর্ণিজাদু যেন মঞ্চে ঝলঝলে রঙিন আলো। শেয়ালুর বিচ্ছুরণেও নিকেশ কালো অন্ধকারে পতিত হলো ক্যারিব্যানদের বেটিক লাইন, আর সাদা পোশাকে রঙিন উৎসব করলো বাংলাদেশ। প্রথমবারের মতো কোনো দলকে ফলো অন করিয়ে বাংলাদেশের নিজেদের টেস্ট ইতিহাস লিখে নতুন করে। ইনিংস ব্যবধানে হারানোর স্বাদটা কেমন হয় জানা গেল সাকিব আল হাসানদের। সাজানো মঞ্চে নিপুণ অভিনয়শিল্পী সাকিব, মিরাজ, তাইজুলরা বাংলাদেশের উপহার দিলেন ইনিংস ও 184 রানের বিশাল ইনিংস এবং জয়। উইন্ডিজের বিপক্ষে পাওয়া এই জয়টাই বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। 2-0 ব্যবধানে সিরিজ জয়ে মিশরুলে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার আনন্দেও সাদা পোশাকে এতদিনের অভিজ্ঞতাকে বাংলাদেশ শুধু বিব্রত করে এসেছে। ফলো অনের ব্যাপারটার সঙ্গে দেখা হলেও সেটা কেবলই বিপক্ষেই গেছে। অনেক টেস্টে ফলো অনে পরে 2 বার ব্যাটিং করতে হয়েছে বাংলাদেশকে, আর মেনে নিয়েছে ইনিংস পরাজয়। ফলো অনে পরে 2য়বার ব্যাটিং করে এক প্রকার উপহাস মেনে নেওয়ার মতোই, যেন উপহাস এবার ওয়েস্ট ইন্ডিজকে জোর করে গেলানো সাকিব আল হাসানের দল। চট্টগ্রাম টেস্টের 2.5 দিনে জিতে নিয়েছিল বাংলাদেশ, মিরপুর টেস্টের ব্যাপ্তি একটু বেশি হলো। জেতার জন্য 3য় দিনের 2য় সেশনও শেষ করতে হয়েছে বাংলাদেশকে। তবে আক্রমণের ধরন একই রকম, স্পিন বিষে ক্যারিবীয়দের নীল করে দেওয়া। চট্টগ্রাম টেস্টের ওয়েস্ট ইন্ডিজের সবগুলো উইকেট নিয়েছিল বাংলাদেশের স্পিনাররা। সেই ভরসার মিরপুর টেস্টে কোনো পেসারই দলে রাখেনি বাংলাদেশ। প্রথমবারের মতো পেসার ছাড়া টেস্টে খেলতে নামা বাংলাদেশকে হতাশ করেননি স্পিনাররা, নিমিষেই ধসিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। শেষ 5 বছরে উপমহাদেশের মাত্র 1টি টেস্টে জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজ মিরপুরের টেস্টে পুরোটা সময় কেবল পরীক্ষায় দিয়ে গেছে। টস হারে শুরু করে তাদের, শেষটাও হারে, বাকি সবখানে কেবল বাংলাদেশের বিজয়ের উত্থান। প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করা বাংলাদেশের মাহমুদুল্লাহর সেঞ্চুরি এবং সাদমান ইসলাম, অধিনায়ক সাকিব আল হাসান ও লিটন দাসের হাফ সেঞ্চুরির সুবাদে 508 রান তুলে 2 ইনিংস মিলিয়ে যা করতে পারেনি সফরকারীরা। প্রথম ইনিংসে তারা করে 111 রান, আর দ্বিতীয় ইনিংসে করে 213 রান। ম্যাচ সেরা মিরাজের স্পিন চাদুতে প্রথম ইনিংসে 397 রানের লিড পেয়ে যায় সাকিব আল হাসানের দল, যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ লিড। এই লিডে যথেষ্ট মনে করেছে বাংলাদেশ। টেস্টে এটা বাংলাদেশের চতুর্থ সিরিজ জয়। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ওয়েতে কমেন্টস করুন।